হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ম্যারি মাই হাজব্যান্ডের পার্ট 5 এক্সপ্লেন করব। আগের পার্টে দেখা গেছিল যে মিনহান জিওনকে প্রপোজ করে। এসব দেখে সুমিন জেলাস হয়। সবাই ভাবে যে এত বড় প্রপোজালের আয়োজন করেছে মিনহান, কিন্তু আসলে এসবের আয়োজন করেছে জিহিউক। সে বলে মিস্টার কিম যে জিওনের থেকে তার প্রজেক্ট ছিনিয়ে নিয়েছিল, তার কম্পেনসেট হিসেবে জিওনের জন্মদিনে একটা বড় ভিলায় তার জন্মদিন পালন করা হবে। এই সুযোগটাকে মিনহান কাজে লাগায়। আর ড্রোন, ফায়ার ওয়ার্কস এসবের ব্যাপারে তো সে নিজেও জানতো না। মিনহান ভাবে যে জিওনকে যেহেতু কত ভালোবাসে, কিন্তু কী আর করা যাবে, জিওন তো শুধু তাকেই ভালোবাসে। এরপরে এরা এদিকে গল্প করছিল আর জিওন জলের দিকে দাঁড়িয়েছিল। তার কাছে সুমিন আসে, সে তাকে সব কিছুর জন্য ক্ষমা চায় আর জিওনের আবার বন্ধু হতে চায়। কিন্তু জিওন বলে যে সে চায় না। জিওন চলেই আসছিল, তখন সুমিন তাকে পেছন থেকে ডাকে। সে বলে তুই জানিস আমি সাঁতার জানি না বলে নিজে থেকেই জলে ঝাঁপ দেয়। জিওন তাকে বাঁচাতে চায়, কিন্তু সুমিন জিওনকেই জলে টেনে ধরে এমনভাবে যেন সে জিওনকে নিয়েই মরতে চায়। তাদের জলে পড়ার আওয়াজ জিহিউকও শুনতে পায়, সে ছুটে যায়। তবে ততক্ষণে তারা দুজনেই জল থেকে উঠে পড়েছে। জিওন বলে যে সুমিন পা স্লিপ করে জলে পড়ে গেছে। পরে সে জিহুককে সব সত্যি কথা বলে, বলে সুমিন হাসছিল এমনভাবে যেন আমাকে মারার জন্য যদি ওকে মরতেও হয় ও তাতেও রাজি আছে। জিহুক বুঝতে পারে যে জিওন খুব ভয় পেয়ে আছে, তাই সে তার বোটে করে জিওনকে বাইরে নিয়ে আসে। বলে তার মাথায় যখনই অনেক কিছু ঘুরঘুর করে তখন সে এইখানে আসে। সে বলে ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না, কিন্তু তারা কিছুটা জানতে পেরেছে। জিওন তার 26 বছর ধরে জানা এক বন্ধুর সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছে। সুমিন তার এমন সাইট দেখিয়েছে যেটা সে আগে কখনো দেখায়নি। তার মানে জিওনকেও টার্গেট করা তার পক্ষে অত সহজ নয়। জিহুকের কাছ থেকে এসব শুনে জিওন আশ্বাস পায়। এর পর দিন অফিসে গিয়ে জিওন তার রিংটা সবাইকে দেখায় যে তার বিয়ে হতে যাচ্ছে। জিহুক বলে যে বিয়েটা যখন ক্যান্সেলই করবে তখন রিংটা দেখিয়ে কি লাভ আছে। জিওন বলে যে বিয়েটা ক্যান্সেল করবে বলেই তো সে সবাইকে দেখাচ্ছে। সবার কাছে যখন সবটা প্রকাশ হয়ে যাবে মিনহান তখন মুখ দেখাবার জায়গাটাও পাবে না। এদিকে সুমিন মিনহানকে বলে যে তার উইকেন্ডে কোনো প্ল্যান আছে কি না। মিনহান বলে যে উইকেন্ডে জিওনের সাথে তার বাবা মার দেখা করাতে হবে। তার আগে তার মায়ের ইউহান ডিপার্টমেন্টের স্টোরে একটা কুকিং ক্লাস আছে, তাই তার সময় হবে না। এরপর ইয়ন আসে, বলে প্রপোজালে মিনহান সবাইকে তো অবাক করে দিয়েছে, পেরেন্ট মিটিংয়েও নিশ্চয়ই সে এমন কিছুই করবে। তখন জিওনও এসে যায়, বলে তার এক্সপেকটেশন কিন্তু মিনহান বাড়িয়ে দিয়েছে। মিনহান তত করে বলে যে তাহলে কি করতে হবে। ইয়ন বলে যে পেরেন্ট মিটিংয়ের আগে জিওনকে শপিং করাতে নিয়ে যেতে হবে। পরের সিনে সুমিন জিওনকে জন্মদিনে গিফট দেয়। এটা 2013 সালের, সুমিন সেই জুতোটাই দিয়েছে। সুমিন বলে যে তার বিয়ের জন্য সে অন্য গিফট দেবে। সে উইকেন্ডে জিওনকে ইউহান ডিপার্টমেন্টের স্টোরে কুকিং ক্লাস করাতে নিয়ে যাবে। জিওনের মনে পড়ে যে মিনহানের মাও ওইখানে কুকিং ক্লাস করে। জিওন বুঝতে পারে যে মিনহানের মায়ের কাছে জিওনের থেকে নিজেকে বেশি ইমপ্রেস করার জন্যই সে সেখানে নিয়ে যাবে। সে চলে যাওয়ার পর জিওন বলে যে ট্র্যাপ জেনেও ট্র্যাপে পড়ার নাটক করাটা সত্যি খুব কঠিন। সে কেঁদে ফেলে, তারপর আবার হেসে বলে যে যদি তাদের মধ্যে একটু ভালো গুণ থাকতো তবুও জিওনের প্রতিশ্রুতি নিতে হেজিটেট হতো, কিন্তু না, এরা শেষ পর্যন্ত খারাপই থাকবে, এতে করে তার প্রতিশোধ নেওয়া সহজ হয়ে গেল। কুকিং ক্লাসে গিয়ে সুমিন মিনহানের মাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু জিওন করে না। মিনহানের মা জিওনের ভাইবটাকেই পছন্দ করে না, কিন্তু তার খাবার খেয়ে ভাবে এত রুড একটা মেয়ে এত ভালো খাবার কী করে বানালো। সেখান থেকে বেরিয়ে জিওন মিনহানের সাথে শপিংয়ে যায়। সে সেখানে যেটা পারে সেটা কেনে, দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সব জিনিস কেনে। মিনহানের অনেক টাকা নষ্ট হয়ে যায়। জিওন ভাবে যে এই সময় সে সত্যিই মিনহানের এত টাকা খরচ করতে চায়নি, কিন্তু তার জন্য না হলেও সে অন্য কারোর জন্য হলেও তো এগুলো খরচ করত। তারা যখন বসেছিল তখন ইউনো ফোন করে। মিনহানের মনে পড়ে যে ইউনোর রেস্টুরেন্ট আছে, তাই ইউনোকে তারই রেস্টুরেন্টে জিওন আর
তার বাবা মাকে দেখা করাবে বলে, যাতে তার টাকা কম খরচ হয়। ইউনুর এটা শুনে খুব কষ্ট হয়, তবুও সে বলে যে সে সব ব্যবস্থা করে রাখবে। তারই কিছুক্ষণ পর জিওন কল করে বলে যে না না, এসব কিছু করার দরকার নেই। ইউনো মনক্ষুণ্ণ অবস্থায় বলে যে ফার্স্ট লাভ হিসেবে জিওনের জন্য অ্যাটলিস্ট এটা তো সে করতেই পারে। এরপর দেখানো হয় ইয়াং কাজ করছে, তার মেয়ে তাকে কল করে বলে তার খুব খিদে পেয়েছে, আর তার বাবাও তাকে বাড়িতে রেখে কোথাও চলে গেছে। ইয়াং তখন তাড়াতাড়ি করে যায়, কিন্তু রাস্তায় ট্রাফিকে গাড়িটা অনেকক্ষণ আটকে যায়। তার মেয়ে তাকে কল করতেই থাকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন সময় ইয়াং লিকে দেখতে পায়, সে লিয়ের গাড়িতে করে বাড়ি যায়। গিয়ে দেখে তার হাজবেন্ড অলরেডি ফিরে এসেছে আর তার মেয়েকে নুডলস খেতে দিয়েছে। এর পরের সিনে জিওনের সাথে মিনহানের বাবা মার মিটিং ছিল। তার মা বলে যে 30 মিনিট দেরি করে যাবে, আর তারা যায়ও 30 মিনিট লেটে, কিন্তু জিওন তাদের থেকেও লেটে যায়। জিওনের পোশাক দেখেই তাদের হয়ে যায়। মিনহান বলে, আমি যেগুলো কিনে দিলাম সেগুলোর কি হলো, এরকম ইগল পাখির ডানার মতো পরে এসেছো কেন? মিনহানের মা বলে, একে তুই জামা কাপড়ও কিনে দিয়েছিস। সে বলে যে জিওনকে তার পছন্দ হয়নি, জিওনকে ভালো শিক্ষা দিতে পারেনি তার বাবা। এতে করে জিওন রেগে যায়, বলে তোমার ছেলেও কোনো ভালো কিছু নয়, যদিও বা সে ভালো হয়, তবুও তার কোনো অধিকার নেই অন্যের মেয়ের সম্পর্কে খারাপ কথা বলার। জিওন তাদের বিয়ে ভেঙে দিয়ে চলে আসে। পেছন পেছন মিনহান আসলে জিহুক তাকে যেমনটা শিখিয়েছিল তেমনভাবে সে তাকেও তুলে কাছাড় মারে। ইউনো এটা দেখতে পায়। মিনহানকে মারতে পেরে জিওনের খুব মজা হয়। এরপরে তারা বাড়ি ফিরে যায়। মিনহান নিজে মার খেয়েছে, আবার তার মাও তাকে মারে এরকম মেয়ে চুজ করার জন্য। রেগে মেয়ে জিওনের বাড়ির সামনে এসে চিৎকার করতে শুরু করে। সে দেখে জিওনের পরিবর্তে অন্য একজন ঘর থেকে বেরিয়ে আসে, সে আবার বডি বিল্ডার। মিনহান ভয়েতে চুপ হয়ে যায়। এদিকে দেখা যায় জিওন নতুন ঘর কিনেছে। জিহিউক আর ইয়ন আসে তার ঘর সাজানোর জন্য। তার ড্রেস দেখে তারাও অবাক হয়ে যায়। এখানে ইয়ন তার দাদাকে দেখে বুঝতে পারে যে তার দাদা জিওনকে পছন্দ করে। পরে সে এই নিয়ে কথা বলতে গেলে জিহুক বলে যে সে জানে জিওনের বিয়ে হতে যাচ্ছে। এর পর দিন অফিসে মিনহান জিওনের জন্য অপেক্ষা করে। জিওন আসতেই সে এগিয়ে যায় জিওনকে ধমকাবো বলে, কিন্তু উল্টে জিওনই তাকে 3 থাপ্পড় মারে। আর সে মারতে গেলে জিহুক তার হাতটা ধরে নেয়। জিওন একটা প্যান্টি বের করে তার মাথার ওপর রাখে, বলে এটা কার? এটা তার গাড়ি থেকে সে পেয়েছে। মিনহান ভাবে এটা নিশ্চয়ই সুমিনের, কিন্তু পরে সুমিন বলে যে এটা তার নয়। এদিকে গোটা অফিসে মিনহানের চিটের ব্যাপারটা ছড়িয়ে গেছে। সুমিন তাকে সান্ত্বনা দেয় যে বিয়ের পরেও তো অনেকে ডিভোর্স নিয়ে নেয়, মিনহান তো কোনো ভুল কিছু করেনি, সে তো তার মন যেদিকে চেয়েছে সেদিকে গেছে। মিনহান বুঝতে পারে সুমিন জিওনের বদলে তাকে বিয়ে করার কথা বলছে। সে বলে যে সে সুমিনকে বিয়ে করবে না, সুমিন তো বিয়ের টাইপেরই নয়, শুধু সুন্দর মুখ ছাড়া সুমিনের মধ্যে আর ভালো আছেটা কি? ততক্ষণে কিম ফিরে আসে। সব শুনে সে মিনহানকে মারতে ছুটে যায়। এইবার এটাও ছড়িয়ে যায় যে মিনহান সুমিনের সঙ্গে মিলে জিওনকে চিট করেছে। এসবের জন্য মিনহানকে মার্কেটিং টিমে ট্রান্সফার করে দেওয়া হয়, সুমিনকে ফায়ার করে দেওয়া হয়, আর কিমকে ম্যানেজার পদ থেকে ডিমোট করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দেওয়া হয়, আর ইয়াংকে ম্যানেজার করা হয়। এর পর দিন আগের সেই অ্যালার্জির পরিবারের লোকজন আসে আর জিওনকে থাপ্পড় মারে, বলে যে তাদের খাবার খেয়ে তার হাজবেন্ডের অ্যালার্জি হয়েছিল, মরতে মরতে বেঁচেছে। আর জিওন লিখেছে যে খাবার কেন তারা দেখে খায়নি, ফ্রিতে খাবার পেয়েছে বলে খেয়ে নিয়েছে। জিওন দেখে যে যেখানে লেখা হয়েছে তার হাতের লেখা কপি করে লেখা হয়েছে যে সুমিন আর মিনহানের রিলেশনশিপ নিয়ে যেসব ছড়িয়েছে তাতে সুমিন ইনোসেন্ট, সে এত সুন্দর দেখতে যে মিনহান তার দিকে অ্যাট্রাক্ট হয়ে গেছিল, আর অ্যালার্জির ঘটনাতেও তাদের কোনো দোষ নেই, তারা ফ্রিতে খাবার পেয়ে খেয়ে নিয়েছিল তাতেই অ্যালার্জি হয়ে গেছে। জিওন বলে যে এটা সে লেখেনি, তবে সে জানে এটাকে লিখেছে। সুমিন পেছন থেকে নিজের সমস্ত জিনিস গুছিয়ে চলেই যাচ্ছিল। জিওন তাকে টেনে নিয়ে আসে আর তার ফোন দেখায়। সেই জিওনের নামে ফেক অ্যাকাউন্ট খুলে জিওনকে দিয়েই নিজের নাম ক্লিয়ার করতে চেয়েছিল, কিন্তু এসব যখন সবার সামনে ফাঁস হয়ে যায় সে জিওনের সামনে ক্ষমা চায়, আর এর জন্য সে এটাও বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে কিমের মুখ দেখার মতো হয় আর মিনহানের মাথায় হাত পড়ে যায়। অলরেডি তার সমস্ত টাকা ডুবে গেছে,
ওদিকে অনেক লোনও পড়ে আছে তার নামে। জিওনের সাথে ব্রেকআপও হয়ে গেছে, তার চিটিংয়ের খবর গোটা কোম্পানিতে জানাজানি হয়ে গেছে, আবার সুমিন প্রেগনেন্ট হয়ে গেছে, সব দিকে তার লাইফ হেল হয়ে গেছে। জিহিউক আবার তার বন্ধুদের দিয়ে গুন্ডা সাজিয়ে মিনহুয়ানকে লোন মেটানোর জন্য প্রেসার দেয়। সব দিক থেকে সে ফেঁসে যায়। সে ভাবে তার বিয়েটা হয়ে গেলে তার মা তাকে ঘর কিনে দেবে, সেই টাকা দিয়ে সব ঋণ শোধ করবে। তাই সে সুমিনকে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। সে জিওনকে যেভাবে বলেছিল সুমিনকেও ঠিক সেভাবেই বলে, বলে যে সে সুমিনকে বিয়ে করতে চায়। যদিও বা তার কিছুই নেই, তবুও সে সুমিনকে একটা হ্যাপি ফ্যামিলি দিতে চায়। এই ফ্যামিলি শুনে সুমিনের মনে আশা জাগতে লাগে, সে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। এদিকে দেখানো হয় জিওন আর ইয়ন একসঙ্গে খাবার খাচ্ছে। সেই সময় ইউনো তাকে কল করে ক্রিসমাসের বেড়াতে যাবে বলে। ইয়ন তাদের দুজনকে একা ছাড়ার জন্য নিজের অন্য প্ল্যান আছে বলে বাড়ি চলে আসে। বলে যেমনটা জিহুক বলেছিল জিওনকে ভালো ছেলের সঙ্গে সুযোগ করে দিতে, সে তেমনটাই করেছে। সে ইউনোর নামে অনেক অনেক প্রশংসা করতে থাকে, আর জিহুকের চোখে মুখে জেলাসি স্পষ্ট বোঝা যায়। ইয়ন তাকে আইসক্রিম চাইলে সে গোটা ডিব্বাটাকেই অর্ধেক করে কাটে আর ইয়নকে দিয়ে যায়। এদিকে জিহিউক ইউনোর সাথে ঘুরতে এসে খুব মজা করে। মাঝখানে একবার ইউনো বাইরে যায়, তখন জিওন জিহুককে কল্পনা করে। সে সবার মধ্যেই জিহুককে দেখতে পায়। এখানেই সে বুঝতে পারে যে সে জিহুককে ভালোবাসে। এরপর বাড়ি এসে সে ইউনোকে বলে যে ইউনো খুব ভালো বন্ধু। যদিও আগে তাদের অনেক দিন মিস হয়ে গেছে, তবুও ইউনোর সাথে সে আবার বন্ধুত্ব করতে পেরে খুব খুশি। সেও সারা জীবন ইউনোর খুব ভালো বন্ধু হয়েই থাকতে চায়। এইভাবে ইউনোকে রিজেক্ট করে দেয় সে। এখানে ইউনোর মন যদিও খারাপ হয়, কিন্তু সে একটা ক্ল্যারিটি পেয়ে যায়। এরপর জিওন দেখে জিহুক তার জন্যই অপেক্ষা করছিল। জিওন বলে যে জিহুকে কিছু বলার আছে তার। এরপর সে জিহুকের বাড়িতে আসে। জিওন বলে যে আজকে সে ইউনোর সাথে ঘুরতে গেছিল, কিন্তু সেখানে সে অন্য কাউকে ইমাজিন করছিল, যাকে সে সব থেকে ভালো জানে আর যে তাকে সব থেকে ভালো জানে। এরপর সে জিহুককে কিস করে। এর উত্তর না পেয়ে সে চলেই আসছিল, তখন জিহুক তাকে টেনে নেয় আর কিস করে। এইখানেই আজকের পার্ট 5 শেষ হয়ে যায়। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।